বেস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ফারজানা ববি। দর্শক, এই মুহূর্তে আমি আছি প্রেস ক্লাব থেকে একটু সামনে। এখানে গণতন্ত্র মঞ্চ অবরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়ে তাদের বিক্ষোভ মিছিলে অংশ নিচ্ছে। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখি যে বিএনপি এবং সমন্বয় দলগুলো দশমবারের মতো অবরোধ কর্মসূচি পালন করছে এবং অবরোধকে সমর্থন জানিয়ে গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ সহ আরো সমন্বয় দল থেকে তারা তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেই কর্মসূচি চালিয়ে যান। জানিয়ে রাখি যে বিএনপির মহাসমাবেশের পর থেকেই রাজনৈতিক অঙ্গন বেশ সরব হয়ে ওঠে এবং পরে কিন্তু দফায় দফায় অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপি এবং সমন্বয় দলগুলো। এবং যারা নির্বাচনে অংশ নিচ্ছে না সে দলগুলো তারা যুগপথ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং বিএনপি এবং সমন্বয় দলগুলোর যে দাবি নিজের নির্বাচন সরকার, সরকার অধীনে নির্বাচন এবং সরকারের পতন, এই দাবিতে তারা কিন্তু যে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই আন্দোলনের ধারাবাহিক ফলে কিন্তু এখন বিক্ষোভ সমাবেশ বা বিক্ষোভ মিছিলগুলো যেখানে যারা নির্বাচনে যাচ্ছে না সেই দলগুলো অংশ নিচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিন্তু বাকি খুব বেশি সময় নেই এবং যে দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে কিংবা প্রার্থী যারা নির্বাচনে অংশ নিচ্ছে তারা কিন্তু এখন রাজনৈতিক অঙ্গনে তাদের উপস্থিতি স্বরূপ রাখছে। অন্যদিকে বিএনপি এবং সমন্বয় দলগুলো যারা নির্বাচনে যাচ্ছে না তারা কিন্তু তাদের যে বিক্ষোভ মিছিল কিংবা সমাবেশ সেগুলো চালিয়ে যাচ্ছে একদফা দাবি আদায়ের লক্ষ্যে এবং তাদের তরফ থেকে বলা হয়েছে যতদিন পর্যন্ত তাদের একদফা দাবি নির্দলীয় রিপুর সরকারের নির্বাচন এবং সরকারের পতন এই দাবিটি পূরণ করা না হবে ততদিন পর্যন্ত তারা নির্বাচনে অংশ নেবে না বলে এসব দলগুলোর তরফ থেকে জানানো হয়েছে। Let's go! 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 Let's
দশকে ছিল গণতন্ত্র মঞ্চের অবরোধ কর্মসূচি সমর্থন করে বিক্ষোভ মিছিলের মিছিল থেকে সর্বশেষ সাধুকর মানবজীবনের সাথে থাকার জন্য ধন্যবাদ।